হ্যালো এভরিওয়ান, আমরা পুজো যাচ্ছি বিশ্বকর্মা পুজোতে। তো আসলে আমরা তো বাড়িতে যাচ্ছি, অনেক মিস করবো। এখানে আমরা সব সময় পুজো, এখানে যে দেখুন বন্ধুরা, মানুষ দেখছিলাম তাই একটু লজ্জা লাগছে। তো যাচ্ছি পুজোতে, আমরা তো বাড়ি যাচ্ছি কয়েকদিনের মধ্যে। কয়েকদিনের মধ্যেই বাড়ি যাচ্ছি, আসলে অনেক মিস করবো, অনেক মিস করবো। অনেক মামিদের সাথে থাকি, যেহেতু চলাফেরা করি, কোথাও যাই, সবার জন্য অনেক খারাপ লাগতেছে আসলে। তো আমার অনেক গাড়ি, কি যে দিদি বন্ধুরা, এখানে কোনো সময় আমি ভিডিও করি নাই, আজকে করতেছি। তো সবাই কি বলে জানি না। পুজোটা অনেক বড় করে হচ্ছে, দুপুরে ওখানে প্রসাদ বিতরণ হবে, রাতেও প্রসাদ বিতরণ হবে। আমার বয়স কতটুকু শুনতে পারতেছেন জানি না, আসলে দিনের বেলাটা খুব সুন্দরই লাগে। তো আগে আগে হাঁটতেছে, কি রোদ বন্ধুরা, এই টাইমে তো বের হই না, তাই আর কি। এখানে অনেক কি জমজমাট, এমনি আসলে কিন্তু এরকম দেখা যায় না, অনেক মানুষজন দেখা যাচ্ছে, গাড়ি অসম্ভব ঘেমে গেছি। তো এটা হচ্ছে বড় মসজিদ আর কি, অনেক বড় মসজিদটা, বিরাট। একটু ছায়ার মধ্যে আসলাম, এখন দেখতে পাচ্ছেন ও আগে আগে হাঁটতেছে, সবাই চলে গেছে, তখন আমি শেষে যাচ্ছি। কিন্তু চলো না, আমি মাছ সিটাঙ্গের বাসা চলে আসে, কারণ হচ্ছে আমরা তো সচরাচর আর কি শুদ্ধ ভাষাতে কথা বলি না, তাই না? তাই ও আজকে নতুন শার্ট পরছে, পুজো তো তাই একটু স্টাইল করে বেশি, আমি করি না অত স্টাইল, আমি একটা সুতি শাড়ি পরে চলে যাচ্ছি। আপনি চলে যান, আমি আসতেছি আস্তে আস্তে। এত রোদের মধ্যে হাঁটা যায় এত দৌড়ে দৌড়ে? আর গাড়ির নিচে কি একটা পড়ছে, ফুটছে এমন ভাবে, আমি তো ভয় পাইছি, তো হাঁপিয়ে যাচ্ছি। কি রোদ, আমার আমার তো কানটান গরম হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে এখন আছে কিনা জানি না। আচ্ছা, তো যে অনেক বিরাট বিরাট ছাগলগুলো দেখতে পাচ্ছেন কিনা জানি না, আসার সময় দেখাবো। আর এখানে ওই যে এখানে কুকুর অনেক বড় বড়, ওই যে দেখতে পাচ্ছেন কুকুরের ঘর, ছাগলের ঘর। তো আগে গিয়ে দাঁড়ায় আছে বন্ধুরা, মন্দিরে চলে আসছি, তো ওখানে কিছু যদি শেয়ার করতে পারি মামি। তো একটা মামি মামি আসছে, এটা একটু আসলে গ্রামের মতন দেখতে হচ্ছে, ওই যে চলে যাচ্ছে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে আমরা যখন মন্দিরে গিয়েছিলাম তখন প্রায় পুজো শেষের দিকে। তো আমরা যাওয়ার পরে আর কি পুষ্পাঞ্জলি, তারপর আগে যজ্ঞ হয়েছে, তারপর পুষ্পাঞ্জলি নিয়েছি, তারপর আর কি দেখতে পাচ্ছেন সবাই প্রণাম করতেছে। তো কিছুক্ষণ মহামন্ত্র পাঠ করছিল সবাই মিলে। তো বন্ধুরা, এই পুজোকে অনেক মিস করবো আসলে। পুজো এখানে তো আমার মনে হয় আমাদের, আমরা বাড়িতে থাকলে এরকম আনন্দ হয় না মনে হয়, যে একটা এখানে সবাই মিলে যে কোনো পুজোতে যাওয়া আসা। তো প্রত্যেক মাসে অনেক মিস করবো বাড়ি গেলে, কয়েক মাস আর কি। সবাইকে আর সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই কামনা করবো ঠাকুরের কাছে। আর এখন তো সবার যে অসুস্থতা শুরু হয়ে গেছে একটা, তো আমরাও বাড়ি যাব, বাড়ি যাচ্ছি, সবাই আমাদের জন্য প্রে করবেন, এটাই বলার। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা দেখবেন অবশ্যই, একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, রাতেরটা ভিডিও করতে পারি নাই সেজন্য দুঃখিত। তো এখানে পুজো চলতেছে, লোক দেখতে থাকুন। তো বন্ধুরা, আবার পরে অন্য একটা ভিডিও তো দেখা হবে, হয়তো আমরা বের হব তখন একটু করলে করতে পারি, আর এয়ারপোর্টে যদি সম্ভব হয় করব। তো না হলে বাড়িতে গিয়ে আপনাদের সাথে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে। তো দেখতে থাকুন, অবশ্যই চেষ্টা করব। বাড়িতে গিয়ে তো এখানে এখানের মতন ওয়াইফাই পাবো না, হয়তো এমবি করতে হবে, এমবি করে আর কি করতে হবে। তো আমরা তো গ্রামের বাড়িতে যাব, তো ওখানে চেষ্টা করব কিছু ভিডিও করার, আপনাদের জন্য শেয়ার করার জন্য। ওকে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে আসেন, আমিও দেখতেছি। তো আসলে এখানে বাড়িতে তো অবশ্যই হয় না যে তা না, আনন্দ আর কি। তো বাড়ির মতন এখানে হয় না, এখানের মতন বাড়িতে হবে না কোনোদিনও, পার্থক্য এটাই আর কি, এখানেরটা আলাদা। আর যারা আসলে আশা করি প্রবাসে থাকে তাদের জন্য একটু আলাদা, যেহেতু এখানে একরকম আমরা ইয়ে করি, আনন্দ করি, হুট করে ওখানে গিয়ে আরেকরকম হবে। তো এটাই আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা বন্ধুরা, তো এখন পুজো শেষ হয়ে গেছে আর কি, এখন পুষ্পাঞ্জলি দিচ্ছিল সবাইকে, দুই তিনবার করে দিতে হচ্ছে, কারণ একটু আর কি মানুষ বেশি হয়ে গেছিলো তাই আর কি। তো এখন আরেকবার দিচ্ছে সবাইকে, দেখতে থাকুন ভিডিওটা।
আমরা পুজো শেষ করে চলে আসলাম। চলে আসতে সময় ওখানে দেখতে পাচ্ছেন অনেক কবুতর আর কি, ওখানে কম হলে তো হাজার হাজার হবে, তো অনেক সুন্দর লাগতেছিল। তো একটু মামি দৌড়াচ্ছিল ওই যে ওড়াল দেওয়ার জন্য, তো ওদিকে মানুষ যাচ্ছিল তাই নিচে ছিল, কিন্তু ওগুলো খাবার খাচ্ছিল, মানুষ যাচ্ছে তাই আর কি উপরে বিল্ডিংয়ের উপর উঠে গেছে। তো বন্ধুরা, বিশ্বকর্মা পুজোতে অনেক আনন্দ করছি আমরা সবাই মিলে। তো অনেক মামিরা অসুস্থ ছিল, ওরা আসলে যেতে পারেনি, আমরা যারা গেছিলাম অনেক আনন্দ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখন চলে আসতেছে অনেক রোদ, তো মামি আর আমি মিলে আসতেছি আর কি। তো বন্ধুরা, আর ভিডিও করা হয়নি যেহেতু আর কি ওই যে রাতে উপাসনা হয়েছে, মাতাজি গীতা পাঠ করছে, তো আসলে আর করা হয়নি, মনে ছিল না, তো সেটার জন্য দুঃখিত। রাতে প্রসাদ দিয়েছিল, হচ্ছে সবজি বিরিয়ানি করেছিল আর কি।